বাগরায় প্রৌঢ়কে কুপিয়ে খুন, চারটি বাড়ি ভাঙচুর করে আগুন দিল ক্ষুব্ধ গ্রামবাসীরা। গ্রেফতার এক, প্রৌঢ়কে কুপিয়ে খুনের ঘটনায় উত্তেজনা ছড়ালো উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার সিন্দানি গ্রাম পঞ্চায়েত এলাকার পুস্তিঘাটা গ্রামে। এই ঘটনায় উত্তেজিত বাসিন্দারা অভিযুক্ত সহ তার চার আত্মীয়র বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিল। জানা গিয়েছে রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে। মৃতের নাম নীলকমল সর্দার, পেশায় দিনমজুর। অভিযুক্ত প্রতিবেশী সুভাষ সর্দার। স্থানীয়রা জানিয়েছে, রবিবার বিকেলে ফোনে কথা বলতে বলতে গ্রামের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন 54 বছরের নীলকমল সর্দার। সেই সময় প্রতিবেশী সুভাষ অতর্কিতে হাঁসুয়া দিয়ে নীলকমল সর্দারের গলায় কোপ মারলে মাটিতে লুটিয়ে পড়ে নীলকমল সর্দার। বাবাকে দেখি যে বাবা পড়ে আছে, গলা কেটে দিয়েছে। এখান থেকে সুভাষ, হ্যাঁ পাশের বাড়ি সুভাষ, গন্ডগোল ছিল তোমাদের? কোনো গন্ডগোল ছিল না, কিচ্ছু না, তা জানি না। শাস্তি চাই আমি সুভাষ। সেই খবর শুনে ঘটনাস্থলে ছুটে যায় নীলকমলের ছোট ছেলে সম্রাট। গুরুতর জখম অবস্থায় তার বাবাকে নিয়ে নিকটবর্তী দত্তখুলিয়া হাসপাতালে গেলে কর্মরত চিকিৎসকরা নীলকমলকে মৃত বলে ঘোষণা করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসীরা আগুন ধরিয়ে দেয় অভিযুক্ত সহ তাঁদের আত্মীয় মানিক সর্দার, ভাই নিবাস সর্দার ও বোন শেফালী সর্দারের বাড়িতে। রাতেই অভিযুক্ত সুভাষকে গ্রেফতার করেছে বাগদা থানার পুলিশ। মৃত নীলকমল সর্দারের পরিবারের বক্তব্য, সুভাষ সর্দার কেন এই ঘটনা ঘটালো আমরা জানি না, তার সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছে গ্রামের বাসিন্দারা। সোমবার সকালেও এলাকায় উত্তেজনা রয়েছে, বসানো হয়েছে পুলিশ পাহারা। আমি অটো চালাই, আমি প্যাসেঞ্জার নিয়ে আসছিলাম, আসতে দেখি রাস্তায় যথারীতি উনি পড়ে আছেন। এবার ওনার ছেলে ওনাকে ধরে রেখেছেন, এবার রক্তে, ওখানে রক্তাক্ত অবস্থায় পড়া দেখে আমি নেমে গেলাম গাড়ি থেকে, নেমে আমার গাড়ির প্যাসেঞ্জারও নামিয়ে দিলাম। তৎক্ষণাৎ তোকে নিয়ে আমি হসপিটালের দিকে রওনা দিলাম। যেতে যেতে রাস্তার মাঝখানেই ওনার অবস্থা সিরিয়াস হয়ে যায়, তবুও তো হসপিটালে চলে গেলাম। হসপিটালে যাওয়ার পর ট্রিটমেন্ট চালু হলো, ডাক্তারবাবু বললেন যে বাঁচবে না, একে রেফার করা হোক, বনগাঁয় পাঠাচ্ছিল। তো বনগাঁয় সেখানে না যেতে যেতেই কিছুক্ষণ পরেই মারা যায়। কোথায় ও লেগেছিলো? এখানে ডান সাইডে, এখান থেকে নিয়ে মোটামুটি 1/3 বেঁচে ছিল, আর বাকি 2 হিস্সা পুরো কেটে গেছিলো হাড়টা দিয়ে সব। রাস্তার উপরে পড়েছিল কি বডি? রাস্তায় ছিল, মানে রাস্তার পাশেই ওখানে একটা টোটো ছিল। আমি প্রথম মনে করছি মনে হয় টোটোর থেকে পড়ে গিয়ে ওখানে পাথর আছে, অনেক পাথরে মাথাটা কেটে গেছে, কিন্তু যা অবস্থা দেখলাম রক্ত বড় বলে হেসু দিয়ে কে একটা ছেলে, কি নাম বলছিল যেন, সুভাষ নাকি, ওকে কোপ মেরেছে পেছন থেকে। ব্যুরো রিপোর্ট, দেশের সময়।